আছে যাতে মোহামেডান আছে এবং আজকে এফসিআই আছে, এই গ্রুপ থেকে তিনটি দল এবং বি গ্রুপ থেকে তিনটি দল, শীর্ষের তিনটি দল তারা কিন্তু সুপার সিক্সে যাবে। এই বলতে অনেকটা এগিয়ে ডেভিডের কাছে বল, ডেভিড কিন্তু ইনসাইড করে ঢুকে গেছে, গোল হতে পারে, ডেভিডের শট কিন্তু না, গোল লাইন থেকে বলটি ক্লিয়ার হয়ে গেল। এক্ষেত্রে ডেভিড কিন্তু ইনসাইড পেয়ে গেছে, দেখা যাক ফ্রিকিক থেকে কোনো কাজের কাজ হতে তুলতে পারে কিনা মোহামেডান স্পোর্টিং দলের ফুটবলার গ্রাউন্ডার, সেখান থেকে কিন্তু না, ফ্রিকিকের মধ্যে কিন্তু এই কর্নারটি এসেছে, দেখা যাক এই ফ্রিকিক এই কর্নার থেকে কিছু কাজের কাজ হয় কিনা। সেন্টার এখানে কিন্তু একটু অ্যাওয়ে হয়ে গেছে কিন্তু বক্সের মধ্যে, ধনঞ্জয় প্রস্তুত, বলটি কিন্তু এখনো কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি। দেখছেন কি কোন চমৎকার বল বাড়িয়েছেন তিনি, 17 নম্বর জার্সিধারী ওখানে রয়েছেন দলের খেলোয়াড় ডেনজেলকে, ডেনজেল বল বাড়িয়েছেন এবং এখানে প্রতিহত হতে হয়েছে ওই সুমন দত্তের কাছে, সেখান থেকে কিন্তু সেন্টার দিয়ে এসেছিল ওই ফুট কর্পোরেশন, লম্বা থ্রু কিন্তু হেড করে বিপদ সময় বাইরে বাড়িয়েছে রেফারি, সম্ভবত পেনাল্টির নির্দেশ দিলেন আমার দেখে মনে হচ্ছে, হ্যাঁ পেনাল্টির নির্দেশ দিয়েছেন, একদম পেনাল্টি, তার কারণ বোধহয় সম্ভবত বলটি হ্যান্ডলিং করেছিলেন, বলটি যখন ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেছিল সম্ভবত। কে শট নেবেন তাই নিয়ে একটা দ্বিধা ডাঙ্কে তৈরি রয়েছেন, দেখা যাক কে শট নিতে যাচ্ছেন, সৌরভ মান্না শট, জালে জড়িয়ে গেছে এবং গোল, এফসিআই 2-1, একটি ব্যবধান কম, সংখ্যাধিক্য সেটা কিন্তু রাখতে পারছে না মোহামেডান স্পোর্টিং। তন্ময়ের কাছে বল, বাঁ প্রান্ত বরাবর তন্ময়ের সেন্টার, কিন্তু এক্ষেত্রে সেন্টারটি ঠিকমতো হয়নি বলা যেতে পারে, সেন্টারটি তার দলের বল, অনেকটা লেআপ, চমৎকার লেআপ রেখেছে, ওখানে কিন্তু দৌড়ে যাচ্ছে ডেভিড, ডেভিড কিন্তু পেনাল্টি বক্সে ঢুকে পড়েছে, আবার বেস্টা শট নিয়েছিল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, যাওয়ার একটা সুযোগ আছে কিন্তু এখানে গোলরক্ষক এগিয়ে এসেছিল, আবার সেন্টার এবং বল চলে গেল গোলের মধ্যে, গোল তুলে নিল কিন্তু ডেভিড, আমরা দেখতে পাচ্ছি দেখুন ডেভিড কিন্তু গোলটি তুলে নিল, এক্ষেত্রে গোলকিপার একটু সতীর্থ খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং দলের কিন্তু না, রেফারির লম্বা বাঁশি বেজে গেছে, 3-1 গোলে খেলার নিষ্পত্তি হয়ে গেল, মোহামেডান স্পোর্টিং ক্লাব 3-1 FCI, অর্থাৎ যে কথা বারবার বলেছে আমার সহযোগী ভাষ্যকার অভিজিৎ, যে 15 পয়েন্ট পেয়ে মোহামেডান স্পোর্টিং লিগ তালিকায় অনেকেই উপর দিকে উঠে গেল, কিন্তু সঙ্গীন অবস্থা হলো এফসিআই এর, তারা সেই 3 পয়েন্টেই রইল, তাদের 7টি ম্যাচ খেলা হয়ে গেল, দু দলের খেলোয়াড়রা করমর্দন করে নিচ্ছেন, দেখতে পাচ্ছি খেলোয়াড়রা মাঠের বাইরে আসছেন, তন্ময় যিনি আজকে মাঠ জুড়ে খেলেছেন, সত্যি কথা বলতে কি তন্ময় ছাড়া আজকে মোহামেডান দল